নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই মিলন মাঝি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। আমাদের আজমান আজকে 1 মাস 7 দিন কমপ্লিট করেছে, আজ ও স্নান করবে। এই যে স্নান করার জন্য সরঞ্জাম সব রেডি, হিমালয়া বেবি শ্যাম্পু, সাথে আছে জনসন বেবি সোপ। আর এখন যেহেতু বর্ষা সিজন চলছে, ওই জন্যে জলটা আমি কলের জল নিইনি, যেহেতু বর্ষা সিজন চলছে, জলে অনেক রকমের জীবাণু থাকবে, ইনফেকশন হতে পারে, তাই আমি ফিল্টার ওয়াটার ইউজ করছি, যদি আয়ুষের জন্য বেশি জল লাগবে না। আয়ুষের দিদা আয়ুষকে স্নান করাবে। কথা শোনো, বাচ্চাদের স্নান করানো খুব একটা ঝক্কির ব্যাপার, এটা বয়স্করাই ভালো পারে। এই ভিডিওটা অনেককে হেল্প করবে, এটা দেখতে থাকুন। আর জলটা হালকা বিশোধন গরম করে নেবেন, পারলে কিছুক্ষণের জন্য রোদে রেখে দিতে পারেন, বা যদি রোদ না থাকে তাহলে গ্যাসেও গরম করে দিতে পারেন হালকাভাবে। ভালো করে ধুয়ে দাও সাবানটা একবার, যেমন ভালো দিয়ে মুছে যাবে। না না, ওই কোনো কাপড় থেকে বাড়বে। আয়ুষ এখনো ঘুমার ঘুরে আছে, ও দিনের বেলায় জেগে ঘুমানো আর রাতের বেলায় জেগে থাকা, এটা একটা রুটিন হয়ে গেছে, প্রতিদিনের রুটিন। এদিকে তাকাও, ঘুমটা ছাড়ে এবারে, তাকা সাবান দিয়ে। ঠিক আছে, করে নেওয়ার পর নরম কটনের কাপড় দিয়ে হালকা করে রাব করে নেবেন। স্নান করছে, এসো দেখবে তো। না ও আমাদের ভালো ছিল, কানে না জলটাতে কিছু হবে না। যেসব জায়গায় বেশি করে নোংরা জমে ঘামে, সেগুলো হালকা হালকা করে খুবই জেন্টলি সেগুলো পরিষ্কার করে নেবেন। যেমন আর্মপিটসগুলো বা ঘাড়ের কাছে আলতো করে করে সব টাটগুলো পরিষ্কার করে নেবেন। আয়ুষ এদিকে তাকাও, হাত তুলে ধরো, ভয় পাচ্ছে। সাধারণত জন্মের পর বাচ্চাদেরকে নার্সিং হোমে বা হসপিটালে হলে সেখানে জন্মের পর স্নান করে দেওয়া হয়, আর অনেক জায়গায় যদি সেটা না করা হয়ে থাকে তাহলে বাচ্চার গায়ে কিছু মেড়মেড়ে জমে যায়, যেগুলো পড়ে যেতে হতে পারে, তো সেগুলো জমে থাকে সেগুলোকে আলতো আলতো করে পরিষ্কার করে ফেলুন। গরম নাই, মুখটা মুছে দেন হালকা করে। আর
कंदु कंदु बाबू बाबू कम ना कम ससे जुने बोल चाहिए वैसे खेना होगा ना धुआँ जाएगा बाबू सावन माखा कंप्लीट हो गया एरपर हल्का हल्का करे माथाटा के धुए ने अल्प अल्प करे पीछन दिके जल ढेले माथाटा धुए नेबेन जाते लक्ष्य रखबेन जल जाते कानेर मध्ये बा चोखे ना जाए জিজ্ঞেস কর ঠান্ডা লেগে যাবে এই তো হয়ে গেছে স্নান হয়ে গেছে তোমার স্নান পিছন দিয়ে গলাটা মুছে গেছে স্নান করার পর কিন্তু অয়েল ম্যাসাজটা মাস্ট অয়েল ম্যাসাজ করতেই হবে কিছুক্ষণের জন্য অন্তত পারলে বাইরে রাখুন রোদে রাখুন স্নানের সাথে সাথে বাচ্চাকে বাড়ির ভেতর নিয়ে গেলে বা ফ্যানের তলায় নিয়ে যাবেন না তাতে করে বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চাদের মালিশ করার জন্য কি অয়েল ব্যবহার করবেন এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে তো যেটা আমাদের চিরাচরিত হয়ে থাকে যে বাচ্চাদের বলা হয়ে থাকে সর্ষের তেল মাখালে সবচেয়ে বেশি ভালো সর্ষের তেল বাচ্চাদের অনেক স্ট্রং করে কিন্তু যদিও সর্ষের তেলের অনেক ভেষজ গুণ আছে সেটা হলেও ডাক্তারবাবুর এখন সর্ষের তেল মাখাতে বারণ করেন কারণ সর্ষের তেলটা বাচ্চাদের স্কিনের পক্ষে খুবই অ্যালার্জিক সহজেই স্কিনে ইনফেকশন হয়ে যেতে পারে আর বিশেষ করে গ্রীষ্মকালে আর সবচেয়ে ভালো যেটা ডাক্তার এখন রেকমেন্ড করছে কোকোনাট অয়েল এবং কোনো মিশাল বা ফিচাল কোকোনাট অয়েল চলবে না পিওর ভার্জিন কোকোনাট অয়েল চাই সেটাই সবথেকে বেস্ট হবে শিশুর জন্য আমি ইউজ করছি ভার্জিন কোকোনাট অয়েল যদি আপনারা নিতে চান সেই প্রোডাক্টটা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা ওটা ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অয়েল ম্যাসেজ টেকনিকটাও বাচ্চাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটার জন্য আমি একটা আলাদা ব্লগ ভিডিও বানাবো আর অয়েল ম্যাসেজ বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দিনে নিউবর্নদের দিনে অন্তত 3-4 বার অয়েল ম্যাসেজ করা দরকার তবে হ্যাঁ অয়েল ম্যাসেজটা মিনিমাম 15 দিন পরেই করা উচিত 15 দিন থেকে 1 মাস ডাক্তারবাবুরা তো 1 মাস পর্যন্ত কোনো তেল বা সাবান এসব ব্যবহার করতে বারণই করেন যদিও ম্যাক্সিমাম 15 দিন আপনি ওয়েট করতে পারেন 15 দিন পর তেল মালিশ শুরু করতে পারেন অয়েল মালিশটা বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এর ফলে বাচ্চা হেলদি হয় বাচ্চার গ্রোথ খুব ভালো হয়
তো আই শেয়ার অল ম্যাসাজ কমপ্লিট, আজকের মতো ওর বাথ হয়ে গেছে, এরপর ওকে ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো কিছুক্ষণ রোদে রেখে অবশ্যই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেবি সম্বন্ধিত এরকম অনেক ভিডিও নিয়ে আসবো, তার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ফিউচার ভিডিও এলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।